धन्यवाद। আমার নাম দুলাল ঘোষ, আমি বাঙালি শ্রমজীবী কৃষক সমাজের সভাপতি। এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ। দিস ইজ এবিসি নিউজ এজিটি দিল্লিতে আজকে সাত মাস ধরে যে কৃষি বিল বিরোধী নিয়ে যে আন্দোলন চলছে সেটাকে সমর্থন করে আজকে আমাদের বিক্ষোভ সভা। তো আজকের এই বিক্ষোভে আমাদের দাবিগুলি হচ্ছে অবিলম্বে কৃষি স্বার্থে যে তিনটি বিল পাস করে সেইগুলো অবিলম্বে বাতিল করতে হবে, কৃষিকে শিল্পের মর্যাদা দিতে হবে, তারপরে ব্লক লেভেল উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কৃষিভিত্তিক ও কৃষি শিল্প স্থাপন করে 100% বেকারদের কর্মসংস্থান করতে হবে, কোনোভাবে কৃষি ব্যবস্থা বেসরকারীকরণ চলবে না, অবিলম্বে পেট্রোপণ্যের যে দাম বৃদ্ধি করেছে সেইগুলি যেন হ্রাস করা হয় তার জন্য গভর্নমেন্ট সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি। এরপর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো আজকে বাজারে মানে এত দাম বেড়েছে যে সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এগুলি যেন অবিলম্বে কমানো হয় সেই দিকে সরকারের দৃষ্টি দেওয়ার জন্য সরকারের কাছে দাবি। আমার নাম দুলাল ঘোষ। দাবি নিয়ে আমাদের আট দফা দাবি নিয়ে আজকের এই বিক্ষোভ সভা। আপনার নাম আর ডেসিগনেশন।